ভোক্তার হাতে নিরাপদ খাদ্য তুলে দিতে বছরজুড়েই বাজার থেকে পণ্যের নমুনা সংগ্রহ ও মান যাচাই করে বিএসটিআই। তবে রমজানে ক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এই কার্যক্রম জোরদার করে সংস্থাটি, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় জনসচেতনতাকে। যেহেতু রমজানের সময়, এরই অংশ হিসেবে মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে সংস্থাটির পক্ষ থেকে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের, যেখানে রমজান উপলক্ষে লাচ্ছা সেমাই, পাস্তরিত দুধ, ঘি, ভোজ্যতেল সহ 24টি খাদ্যপণ্যের 286টি নমুনা পরীক্ষার ফলাফল তুলে ধরা হয়। এর মধ্যে 139টি নমুনা মান পরীক্ষায় উত্তীর্ণ হলেও ন্যূনতম মান নিশ্চিতে ব্যর্থ হয় 36টি নমুনা। এ সময় রমজানে পণ্যের গুণগত মান নিশ্চিতে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানায় বিএসটিআই। যে সমস্ত পণ্যগুলো সাধারণত নিম্নমানের আমাদের বিভিন্ন পরীক্ষায় ফেল করেছে, তার মধ্যে তেলে আমরা সঠিক মাত্রায় ভিটামিন পাইনি, পানিতে বিভিন্ন প্যারামিটারে ফেল করেছে, ঘিতে মিল্ক ফ্যাটে ফেল করেছে। অনুষ্ঠানে পণ্য কেনার সময় সতর্ক থাকার আহ্বান জানান শিল্পমন্ত্রী। মানহীন পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীতে প্রতিদিন অতিরিক্ত মোবাইল কোর্ট পরিচালনার কর্মসূচি নেওয়া হয়েছে। 175টি নমুনা রিপোর্ট পাওয়া গেছে, এর মধ্যে 139টি নমুনা কৃতকার্য এবং 36টি অকৃতকার্য হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নমুনা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবশেষ সংস্থাটি 11 মাসে 382টি মোবাইল কোর্ট পরিচালনায় 28টি কারখানা সিলগালা এবং জরিমানা আদায় করেছে 1,52,00,000 টাকা। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।